নির্বাচন অবাধ সুষ্ঠু করতে কেন্দ্রের ভেতরে ভারসাম্য তৈরি করতে হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের ভেতরে ভারসাম্য তৈরি করতে হবে। প্রার্থীদেরকে কেন্দ্রে অবশ্যই পোলিং এজেন্ট নিশ্চিত করতে হবে। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমাদের প্রস্তুতি রয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন অবাধ করার জন্য আমরা অনেককেই বদলি করেছি। এখনো অনেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি। পোলিং এজেন্টরা ব্যালট পেপারগুলো দেখে নেবে, র্যান্ডমও চেক করে নেবে, আগে থেকে কোথাও সিল করা আছে কিনা এটা দেখে নেবে। তারপর পোলিং যখন শুরু হবে তখন ওরা কিন্তু সাইন করবে যে হ্যাঁ, ব্যালট বক্স বাক্সগুলো স্বচ্ছ ছিল।